পরিবেশবাদী সংগঠন ফরেস্ট অ্যান্ড বার্ডের উদ্যোগে প্রতি বছর বার্ড অব দ্য ইয়ার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ানো। চলতি বছরের প্রতিযোগিতায় 56,000 বেশি মানুষ অনলাইনে ভোট দিয়েছেন। এর মধ্যে 7,000 বেশি ভোট পেয়ে খেতাব জিতেছে পিকা পিকা তৌরুয়া নামের এক প্রজাতির লম্বা লেজের বাদু। এটি কাকাপো নামের এক প্রজাতির তোতাপাখির সঙ্গে তুলনামূলক প্রতিযোগিতা করে খেতাব জেতে। যদিও এই পাখি গত বছরে সেরা পাখি নির্বাচিত হয়েছিল, পাখিটি এবার ভোট পেয়েছে 4,000 কিছু বেশি। তবে অনেকেই বাদুরের খেতাব জয়ের প্রশ্ন তুলছেন এই উদ্যোগ, ভোটের প্রক্রিয়া, এমনকি বাদুর কেন বছরের সেরা পাখি হলো এসব নিয়ে। বিশেষ করে করোনাভাইরাস ছড়ানোর পেছনে বাদুরকে দায়ীর বিষয়ে ইঙ্গিত করে সমালোচনা করেছেন অনেকেই। আয়োজক সংগঠনের মুখপাত্র বলছেন, করোনা মহামারী পরবর্তী সময়ে বাদুরে ভাবমূর্তি ফেরানোর জন্য এই আয়োজনের উদ্দেশ্য ছিল না, বরং বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই বাদুরকে ভোট দেওয়ার মধ্য দিয়ে প্রজাতিটিকে রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন পাখিপ্রেমীরা। মুবাল্লিক করিম, মাই টিভি।